চোখের পানির ধরন চেষ্টা করলে আনা যায় না, এটা কারণে আসে, হয়তো দুঃখে না হয় সুখে। অতি দুঃখেও যেমন কান্না আসে, অতি খুশিতেও, কিন্তু দুইটার এক্সপ্রেশন এক নয়। আপনার চোখ থেকে এই পর্যন্ত যতগুলা পানি যত কারণে ঝরেছে, চোখের পানির নিয়ম চোখ থেকে বয়ে গালে আস্তে আস্তে শুকায় যায়, অনেক সময় ঠোঁটে লাগে, অনেক সময় বালিশে পড়ে, অনেক সময় টিস্যুর সাথে মুছে যায়। কিন্তু মনে রাখবেন, একটা কারণের চোখের পানি কখনো বিলীন হয় না। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, যে বান্দা তার সারাটা জীবনে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর জন্য নিজের গুনার অনুতপ্ততা স্বীকার করে আল্লাহ কেন্দ্রিক বিষয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, ওই একটা ফোঁটা পানি জগৎ দেখবে চোখ থেকে বয়ে গালের মধ্যে বিলীন হয়েছে। নবী বলে যে না, বিলীন হয় নাই। আল্লাহ তাআলা সেই আশেকের চোখের পানিটাকে জান্নাতের সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানির এমন পাওয়ার, এমন শক্তি, যদি সেই আশেকের চোখ থেকে জড়া এক ফোঁটা পানি জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, ওই আশেকের চোখের পানির প্রেমের পাওয়ারে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। সেজন্য মাঝে মধ্যে হলেও একাকি রুমে বসে রাতের অন্ধকারে ঘুমানোর আগে নিজে আল্লাহর সামনে, আল্লাহর সমীপে পেশ করে নিজেকে, নিজের অতীতের গুনার কথা স্মরণ করে কান্না না আসলো, কান্না আনার চেষ্টা করবেন। কারণ কান্না আসার জন্য যে দিলটা দরকার, আমরা গুনাহ করতে করতে সে দিলটাকে পাথর করে ফেলেছে। এ দিলে এখন হঠাৎ আর মায়া লাগে না। যেমন আপনারাই স্বীকার করবেন, আজকে থেকে 70-80 বছর আগের এলাকার মানুষের চিন্তাধারা একরকম, আমাদের মানুষের চিন্তাধারা একরকম। আগের মানুষ অনেক কিছুকে অ্যাভয়েড করত, ছাড় দিয়ে দিত, আর আমরা সামান্য পান থেকে চুন খসে পড়লো কেউ কাউকে ছাড় দিতে রাজি না। আগে মানুষ লজ্জায় কে কি মনে করবে এই চিন্তা করে অনেক কিছু চুপ করে শুয়ে যেত, তাক বাদ দে, ঝগড়া করিস না। আর এখন বর্তমানে আরে কে কি মনে করার করুক না, আমি কি কারো থেকে কোনো অংশে কম, এই চিন্তায় মাথায় নিয়ে মারে দি গালের মধ্যে গুসা একটা, কি হবে না হবে পরে আর ভাবনার চেষ্টা করি না। একটু পিছনে ফিরে যান, একটা সময় 4-5 পরিবার একসাথে থাকতো, আর এখন এক মায়ের পেটের 5 ভাই একসাথে থাকা সম্ভব হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আমরা দিন দিন যেভাবে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি, চিন্তাধারা অমানুষের মধ্যে চলে যাচ্ছে, মনের ঘর যে বাড়ির পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে, আমরা যেভাবে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে চলছি, একটা সময় ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য আত্মীয় স্বজন বাড়া করে আনতে হবে, বাড়া করে আনতে হবে। কারণ একটা অনুষ্ঠানে যদি আত্মীয় স্বজন মানুষ না থাকে, দেখতে সেটা বিয়ে বাড়ির মতো লাগে না, অনুষ্ঠান ঘরের মতো লাগে না। একটা অনুষ্ঠান হচ্ছে, লাইট যদি না থাকে, প্যান্ডেল যদি না থাকে, টেবিল যদি না থাকে, দেখতে লাগবে না সুন্দর। মানুষের আগনাগোনা না থাকলে সুন্দর লাগবে না, ছোট্ট বাচ্চার হইচিল্লা না থাকলে সেটা মন মনোরম হবে না। এভাবে সম্পর্ক যেভাবে ছিন্ন করছি, একটু খেয়াল করে দেখেন না আপনি আপনার চারপাশের মধ্যে, আপনি নিজেই আমার সাথে হয়তো একমত হবেন, আগামী কিছু বছর পর হয়তো আত্মীয় স্বজনকে টাকা দিয়ে বাড়া করে আত্মীয় স্বজন বানাই আনতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে। আমরা কি লাভে আছে না লসে আছি? লসে আছি। এবার বলেন লাভ কে কে চান, একটু হাত তোলেন। লাভ, লাভ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক। এবার নামান, একটু লাভ চান না বেশি লাভ চান? আমাদের জন্য দুনিয়া আছে না নাই? আবার পরকালে আখেরাত আছে। আমরা বলবো আমরা দুনিয়াতেও লাভ চাই, আমরা আখেরাতেও লাভ চাই। ঠিক।